অসম জ্যেষ্ঠ নাগরিক সন্থার অষ্টাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপন গুৱাহাটীৰ বেলতলা জ্যেষ্ঠ নাগরিক সভার উদ্যোগত আজি এই অষ্টাদশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অমল প্রভা ভবনত। অনুষ্ঠানত উপস্থিত থাকে নিউজ ল্যাবর চিফ ম্যানেজিং এডিটর সৈয়দ জারির হোসেন। হোসেনে পতাকা উত্তোলন করে কার্যসূচীর অনুষ্ঠানের আরম্ভ করে। তার পাছতেই দিনজোড়া কার্যসূচীর মুকলি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানত বিভিন্ন কার্যসূচীর লগত জ্যেষ্ঠ নাগরিকর মাজত বিভিন্ন খেল ধেমালি আর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমস্যা বহুত আছে, কারণ হেলথ সেক্টরের পর আরম্ভ করে সোশিয়াল সিকিউরিটির পর আরম্ভ করে যথেষ্ট সমস্যা আছে। কিন্তু সরকার, সিভিল সোসাইটি, সমাজের লগত যদি আমি যদি লগ লাগি যদি একটা পলিসি বনাব পৰা যায়, তেতিয়াহলে জ্যেষ্ঠ নাগরিকখিনিয়ে মর্যাদা সহকারে থাকিব পাৰিব আৰু সেইটোৱে প্রয়োজন। ভাল এখন সোসাইটির কারণে জ্যেষ্ঠ নাগরিকর প্রয়োজনীয়তা বহুত বেশি। বহু রিসার্চে কয় যে জ্যেষ্ঠ নাগরিক থাকিলেহে এখন সোসাইটি বা এখন সমাজ ভালদরে চলি থাকে।